ভাই এত প্রশংসা করেন না মানুষ আবার ভাবে যে নাস্তিকতা নামে কোনো ধর্ম খুলে ফেলছি যার কাছে আপনার পয়েন্ট সত্যি কথা মানে নাস্তিকতা এটা আমার না আমার মত মনে হাজার হাজার তরুণের মানে একই কথা আমি একটা প্রশ্ন করতে আসছিলাম ভাই মানে আমি মনে করি যে জন্মগত হিন্দু কিন্তু আমি বলবো না আমি যে নাস্তিক আমি আস্তিকও আছি নাস্তিক বলতে পারেন যে মনে করেন যতটুকু করা দরকার ততটুকু করি আর যে মনে করেন এই দরকার বল মানে যেটা সত্যি মানে যেটা বাস্তবে যদি মনে করেন ধর্মের খাতিরে যে উল্টাপাল্টা কাজ করতে ওইটা আমি কোনো সাপোর্ট করতে রাজি না আপনি আপনি আসলে মানছেন কতটুকু আমি আপনার আপনি যতটুকো মানছেন না সেটা কত আমরাও জানি যে কেন মানছেন না বা কি কারণে মানছেন না যতটুকো মানছেন বললেন যে নাস্তিক না আস্তিক না আস্তিক কতটুকো আপনি আস্তিক কতটুকো বলতে গেলে ভাই মনে করেন যে অ্যাক্টিভিটিগুলা মনে করেন না যে গুলা মনে করেন আগে করতাম এগুলা হয়তো এখন আগে থেকে কম করে কিন্তু মানে আগে যে পরিমাণ আগ্রহটা ছিল ওই পরিমাণ আগ্রহটা নাই কিছু কিছু জায়গায় মানে ভাই মানে আটকে যায় যেমন মনে করেন কিছু কিছু জায়গায় প্রশ্ন আসে যেমন ধরেন যে হিন্দু ধর্মের অনেক কিছু আছে যেগুলো ধরেন এই যে ওই যে ভাই আছে না যেমন অ্যাস্ট্রোলজি ধরতে পারেন হস্তরেখা ধরতে পারেন অনেক কিছু আছে যেগুলা মিলে যায় বা আছে না ভাই মানে বলে দিতে পারে ভবিষ্যতে কি কি হবে অনেক ক্ষেত্রে কিন্তু ওগুলা মিলে যায় মানে ওই জায়গাগুলো না ভাই মানে আপনি আপনি কোনো অবজেক্টিভ প্রমাণ পাইছেন ধরেন আপনার নিজের ব্যক্তি জীবনের প্রমাণ পাইছেন হাতের রেখা দেখে আপনি গত আগামী পাঁচ বছর কি করবেন বা আপনার সাথে কি হবে সেটা ফলে গেছে এটা এটা ফলে গেছে না গেলেও ভাই আপনার হাতে কিন্তু আপনি কি কি পছন্দ করেন না করেন বা এগুলা কিন্তু বলে দেওয়া যায় এই বিষয়গুলা খুব মানে অবাক লাগে আগে আমি আমি জানি না তবে হাতের রেখা দেখে যদি সত্যি কিছু প্রেডিক্ট করা যায় দেন মেক সাম প্রেডিক্ট তাই না এখন ভাই মানুষ যে এই যে কিছু ভন্ড আছে দেখবেন আমি জানি না আপনি বাংলাদেশের না ভারতের বাংলাদেশে যে ওভার ওভারব্রিজের নিচে একদল ভ্রাম্যমান ওই হাত হাত দেখালা লোক থাকে ওদের ভাই লিটারালি এত বাজে অবস্থা যে ওরা ওইখানে যেমন আমি বলি আপনাকে যে মানে এরকম হয়েছে যেমন আমার হাত দেখে যেমন আমি একটা সময় খুব টেনশন করতাম যে একজন আমাকে হাত দেখে বলছিল যে তুই এত টেনশন করিস না যে পরিমাণ টেনশন করিস তোর কয়দিন পরে ডায়াবেটিস হয়ে যেতে পারে এ ছাড়া উদাহরণ মানে কাশকি ধরে বলে ফেলছে আরেক জায়গায় আমি গেছিলাম আমি ইন্ডিয়ার একটা জায়গায় গেছিলাম ওইখানে মানে এস্ট্রোলজি কিন্তু খুব বড় বিদ্যা হিন্দু ধর্মের মধ্যে ভাই ঠিক আছে না তাহলে ওই এক জায়গায় গেছিলাম ওই কয়েকজন হাত দেখাইছে না ওরা কি করছে না করছে এগুলা কিন্তু বলে দিতেছে ভবিষ্যতের কথা বাদ দেন অতীতে কি পর্যন্ত করছে বলে দিতেছে এমন এমন কি মানে আমার বোনের পুষ্টি বার করছিলাম সবচেয়ে অবাক লাগলো মানে আমার বোন উনি জানেন না কিন্তু আমরা কোথা থেকে আসছি না আসছি কিন্তু ওই এস্ট্রোলজার বলে দিছে আমার বোন এক্স্যাক্টলি আমার বাবা বলেও নাই শুধু আমার বোনের নাম ডেটটা বলছিল উনি কিন্তু বলে দিছে কোন জায়গায় জন্মগ্রহণ করছে এগুলা বলে দিছে উনি ভাই এছাড়া আমি সারা অনেক আমি বসেছিলাম আমি দেখছি ভবিষ্যৎ বাদ দেন না এটা না আন্দাজ করে বলে দেয় আপনি না আমার সাথে থাকলে আপনি আন্দাজ করে বলে দিতে পারবেন আমার ভবিষ্যতে আমি চার পাঁচ বছর কি অনুমানে কি করতে পারি অতীত গুলা বলে দিতেছে এই জিনিসগুলা খুব অবাক লাগে আর কি ভাই এটা এটা ভাই পুরোটাই চিটিং ব্যবসা ঠিক আছে আমি যদি এক কথাই বলি এবং অবাক অবাক হওয়ার মতোই কিছু একটা আপনাকে বলবে ধরেন ভাই টেনশন মানুষের ইনার্ট বৈশিষ্ট্য হ্যাঁ

তো ধরেন এই যে ছাব্বিশ সাতাশ বছর বয়সে একটা একটা মানুষ কি করে বাংলাদেশের ক্ষেত্রে হয় হচ্ছে তারা হচ্ছে ধরেন জব মার্কেটে ঢুকে বা পড়াশোনা শেষ করে ভাই তখন মানুষের টেনশন হবেই হবে একটা মানুষের জব প্রিপারেশন যতই ভালো থাকুক বা জিজ্ঞেস করে বিবাহ করছেন যদি বলেন যে বিবাহ করি নাই তাহলে নিশ্চয়ই আপনার একটা গার্লফ্রেন্ড আছে তার মানে গার্লফ্রেন্ডের জন্য আপনি টেনশন করেন বা আপনার সম্পর্কে হয়তো কিছু টাটা না পড়ন যাইতেছে হ্যাঁ ওইটা একটু মনে করেন যে অন্ধকার ঘরে ঢেল মেরে দিলাম আপনাকে যুক্ত করা প্লিজ আনমিট করে পড়ুন

তারা ভাই এটা জানে যে কোন মানুষটারে কি বলতে হবে আপনার জেস্টার পোস্টার দেখলে বা আপনার কথা বলার ধরন দেখলে বা আপনার সাথে পাঁচ মিনিট কথা বললে অনেক কিছুই গেস করা যায় গেস শুধুমাত্র গেস বা অনুমান সেই অনুমানটা আপনার ধরেন যে পৃষ্ঠা কথা বললো আপনার দেখবেন যে আপনার বারোটাই মিলে নাই আটটা ধরেন যে এই কিনার কানার দিয়ে মিলছে ধরেন আপনারা বলছে যে আপনি অনেক টেনশন করেন কিন্তু আপনি টেনশন আসলে অনেক করেন না একটু টেনশন করেন তারপরে ধরেন বললো যে আপনার তো আপনি তো গরিব হয়ে যাবেন গরিব কে না আপনার চাহিদার সামনে আপনি সব সময় গরিব এই এই জিনিসটা তো আপনি বোঝেননি নিশ্চয়ই আপনি 1 লক্ষ টাকা ইনকাম করলে দেখবেন আপনার মাসে মাসে অনেক টাকাই খরচ হয়ে যাচ্ছে এবং আপনার চাহিদাও কিছু থেকে যাচ্ছে যে চাহিদা আপনি পূরণ করতে পারছেন না আপনি 20000 টাকা ইনকাম করলে সেম অবস্থা হবে আপনার অনেক চাহিদা থেকে যাবে সো মানুষের চাহিদাও এন্ডলেস এই কিছু বিষয়গুলো ভাই প্রত্যেকটা মানুষের সাথেই মিলে যায় এবং আপনি আপনার 10 জন ফ্রেন্ডকে দরকার পড়লে আপনি ই করবেন যে যা ওই গণেশ ওই ওই ব্যাটার কাছে যে হাত দেখাায় আপনি জনের কাছ থেকে আলাদা আলাদা করে ডেটা নিবেন ধরেন একটা কোশ্চেনিয়ার সার্ভে করতে পারেন দশটা কোশ্চেন লিখলেন কি কি দশটা বিষয় আপনি জানতেছেন দেখবেন নাইনটি পার্সেন্ট বিষয় ওই লোক জনের ক্ষেত্রে সেম কথাই বলছে আমার এটা টেস্ট মানে টেস্টিফাইড প্রুফ আছে আমি ক্যাম্পাসে থাকার সময় আমার এক বড় বোনকে ডিপার্টমেন্টের বড় বোনকে নিয়ে গেছিলাম এবং পরিচয় দিয়েছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই লিটারালি ওই কোনো একটা হাত দেখা লোকের কাছেই তারা লিটারালি তো আমাদের বিয়া শাদি বাচ্চা কাচ্চা